নমস্কার। আজ এই সন্ধ্যায় আমরা যারা এখানে এসেছি, আমরা প্রত্যেকেই একজন মানুষকে ঘিরে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং আবেগকে কোনো একটি সন্ধ্যায় সাজাবার চেষ্টা করেছি, আরও নিবিড়ভাবে তাকে অনুভব করব বলে। মানুষ প্রকৃতপক্ষে বেঁচে থাকে তার স্মরণযোগ্যতায়। মানুষ কতদিন বাঁচল সেটা বড় কথা নয়, কিভাবে বাঁচল, কতদিন বাঁচল সেই আয়ুর ওপর তার পুরোপুরি হাত নেই। আজকাল চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে আগের থেকে আয়ু বেড়েছে নিঃসন্দেহে, তবু আমি জানি না আমার আগামী দিন কেমন। ভালো থাকার ব্যবস্থা আছে, কিন্তু সেটাই তো সুনিশ্চিত শেষ কথা নয়। কিন্তু কিভাবে আমি বাঁচব সেটাতে কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত মানুষ হিসেবে। তাই কতদিন জীবন ধারণ করলাম তার থেকেও বড় কথা কিভাবে জীবন যাপন করলাম। এই জীবন যাপনটাতেই দেবব্রত বিশ্বাস, অন্যান্য সমস্ত বিদগ্ধজন, গায়ক, সাহিত্যিক বা অনেক বিশিষ্ট চিন্তকের থেকে একটু অন্যরকম। তিনি জীবনটাকে দেখেছেন পায়ে হেঁটে তাঁর দৈনন্দিন অভিজ্ঞতার ভেতর দিয়ে, অনেক অনিশ্চয়তা, অনেক স্বপ্ন, অনেক আশাভঙ্গ, এগুলো প্রত্যেকের জীবনেই হয়তো কম বেশি থাকে। কিন্তু উনি যেভাবে একটা অন্তর্দৃষ্টি দিয়ে যা দেখছেন তার ভেতরেও দেখতে চেয়েছেন, তা থেকে ছোটোখাটো সংঘাত, আঘাত, বেদনা এগুলো তার মধ্যে সঞ্চিত হয়েছে এবং তিনি সেগুলোকে নির্ণয় করার চেষ্টা করেছেন, বিশ্লেষণ করেছেন, এবং তার সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের গান। তিনি বলতেন, রবীন্দ্রসঙ্গীত আমার বড় ভাই, তিনি কারো কাছে প্রথাগতভাবে শিখেননি। তিনি মায়ের সঙ্গে উপাসনায় বসে যেসব গান গাইতেন তার ভেতর অনেক ব্রাহ্মসঙ্গীত ছিল। তিনি ভাবতেন যে এগুলো সেই রকমই একটা, এগুলো যে রবীন্দ্রনাথের লেখা, একে যে রবীন্দ্রসঙ্গীত বলে এমন কোনো ধারণা তার অল্প বয়সে ছিল না। সে বিস্তারিত ইতিহাসে আমরা যাচ্ছি না, কিন্তু তিনি যেটা পেতেন প্রাণের আরতি, প্রাণের কথাকে রবীন্দ্রনাথের সেই সব গানে, কথায়, সুরে তিনি যেন একটা সমর্থন পেতেন। এই জায়গা থেকেই কিন্তু দেবব্রত বিশ্বাস ভালোবাসতে আরম্ভ করেন রবীন্দ্রনাথের গানকে। তার বাণী এবং তার সুরের মেলবন্ধনে যে আবেগ তৈরি হতো, যে শিল্প গড়ে উঠত, সেটা অন্তরলোকে অধিষ্ঠিত হতো, শ্রবণেই সেটা ক্ষান্ত হয়ে যেত না, এটা অল্প বয়স থেকেই তিনি লক্ষ্য করেছিলেন। আমার অনেক সময় মনে হয়েছে তার সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে 18 বছর খুব একটা নাই, খুবই ঘনিষ্ঠভাবে তার সান্নিধ্য পাবার। এটা নিহাতি অহিতুকি একটা করুণা বলতে পারেন, যোগ্যতার জন্য নয়। ভালোবাসা তো সবসময় তো যুক্তি বা যোগ্যতার বিচার করে না, ভালোবাসা অধিকাংশ ক্ষেত্রেই যেটা নিবিড় এবং যেটা খুব গভীর সেটা কিন্তু অহেতুক। কেন ভালোবাসি জানি না, তা সেই ভালোবাসি কেন সেইটে খুঁজতে খুঁজতেই রবীন্দ্রনাথকে আরও বেশি করে পাওয়া এবং দেবব্রত বিশ্বাসকে পাওয়া। আমরা জানি যে রবীন্দ্রনাথের জীবনের যে অনুভবগুলো সেগুলোকে তিনি কখনো বৃথা যেতে দেননি। তা না হলে রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের কিন্তু খুব বেশি তফাৎ নেই। কথাটা ধৃষ্টতার মতো শোনাচ্ছে,
কিন্তু একেবারে আক্ষরিক অর্থে সত্য। তার গানে তাই আমরা আমাদের প্রত্যেকের সমর্থন পাই, আশ্রয় পাই, আমরা অবলম্বন করতে পারি। জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে অনুভব করে তাকে ধরে রেখেছেন সুরে এবং বাণীর সমন্বয়। তাই তিনি পৌঁছে দিয়েছেন তার ভালো লাগা যে মানুষ, তার ভালো লাগা যে স্বপ্ন, তার ভালো লাগা যে সংগ্রাম, এমনকি হতাশা, দুঃখ, বঞ্চনা, তার যে কষ্ট, এই সবগুলো যারা তাকে মিলিয়ে দেখবে তাদের কাছে সেটা একটা অমূল্য জিনিস। সেটা কিন্তু কাল এসে হরণ করবে এমন কোনো সম্ভাবনা বা আশঙ্কা নেই। তার কারণ এটা কালের উপর নির্ভর করে হয়নি, এটা সৃজনের একটি পদ্ধতি এবং সেই সৃজন থেকে উৎসারিত একটি শাশ্বত অনুভবের আধার হয়ে আছে রবীন্দ্রনাথের রচনাবলী। দেবব্রত বিশ্বাস কি করে সন্ধান পেয়েছেন তার জীবনের কথা জানলে অনেকটা অনুভব করা যায়, কিন্তু সে কথা বলার অবকাশ সেখানে নেই। আমরা জানি তিনি ময়মনসিংহের লোক। তিনি যখন ছোট ছিলেন তখন বন্ধুদের সঙ্গে খেলতেন, কিন্তু সব বাড়িতে তার প্রবেশাধিকার ছিল না, কেননা তারা ব্রাহ্ম ধর্মে দীক্ষিত কিনা তখনও তিনি জানেন না, কিন্তু অন্য মতাবলম্বী যারা অনেকটা নিরীশ্বরবাদী। তাই যারা হিন্দুত্বে বা অন্যান্য কোনো বিশেষ ধর্মে সুপ্রথিতভাবে নিজেদের বিশ্বাসকে অনুভব করতেন, তাদের সঙ্গে তাদের একটা মানসিক দূরত্ব তৈরি হতো। কিন্তু গান একটা সেতুও বাঁধত। এমন অনেক বাড়িতে তিনি যেতেন যেসব বাড়িতে গানের জন্যে, বিশেষত কলের গান তখন এসছে, সেগুলো তো খুব সুলভ ছিল না, গানের জন্য তিনি যেতেন, তারা আদর করে তাকে যেতেও দিত, শুনতেও দিত, এবং সেই সব গান শুনে তিনি নিজেকে তৈরি করতেন। আমরা জেনেছি দেবব্রত বিশ্বাস খুব ভালো বাঁশি বাজাতেন। সেই বাঁশি পরবর্তীকালে সভাপতি আপনারা জানেন শারীরিক কারণে বাজানো সম্ভব ছিল না, কিন্তু তার ওই চৌকির নিচে এক গোছা বাঁশি আমি ধুলি ধূসরিত অবস্থায় থাকতে দেখেছি। তার গোটা জীবন যাপনটাই সুরময় ছিল। সকাল হতো সুরে এবং বাড়িতে, সারাদিন সেইভাবে কাটত, ঘুমোতে যাবার আগেও তাই। শেষ দিকে তিনি ঘুমোতে পারতেন না বিছানায় তার শারীরিক কারণে, পা দুটো বাঁধা থাকতো ওপরে যেখানে আমাদের পাখা থাকে সেখানে আংটায় সেটা আটকে দিয়ে, তার কোমরের যন্ত্রণা, শরীরের যে যন্ত্রণা সেটার সঙ্গে এক ধরনের লড়াই চলত সারা রাত, নির্ঘুম একটা অস্বস্তিকর রাত, আর উনি একটা ইসি চেয়ারে সেই মুহূর্তগুলো অতিক্রম করে রাত্রির থেকে সকালে পৌঁছতেন। সেখানেও কিন্তু উত্তরণ, মুক্তি, আশ্রয়, শুশ্রূষা, ওই গান, তার ঘরে গেলে গান, এবং যখন উনি গান গাইতেন সেটা কিন্তু পূর্ব প্রস্তুতি যেন নয়, সেটা রক্তময়, তার অস্তিত্বের সঙ্গে সেটা জড়িত ছিল। রবীন্দ্রনাথ গান হয়ে উঠেছিলেন নিজেই, তিনি গান গাইতেন না, গান হয়ে উঠেছিলেন, এবং সঙ্গীতই ছিল তাঁর সংলাপ। যা কিছু উনি বলতে চেয়েছেন, প্রতিবাদী হোক, প্রণয়ী হোক, ভালোবাসাই হোক, কোনো সংকল্পের কথাই হোক বা কোনো দর্শনের কথাই হোক, তার জন্য তিনি বেছে নিয়েছেন মূলত রবীন্দ্রনাথের গানকে। সেই দিক থেকে কিন্তু তিনি খুব ব্যতিক্রমী মানুষ। তার সাংগীতিক কোনো চারিত্রিক বৈশিষ্ট্য অর্জনের জন্য তিনি গানের কাছে যাননি, তিনি গানের কাছে গেছেন প্রাণের প্রণোদনায়, এবং তিনি প্রাণ দিয়ে সেই গানকে লালন পালন করেছেন। হয়তো অপ্রাসঙ্গিক, তবু আমার মনে হচ্ছে সেই ঘটনাটা, আমার বিয়ের আমন্ত্রণ পত্র এঁকেছিলেন শিল্পাচার্য যামিনী রায়। সেই আমন্ত্রণ পত্রে একটি নৃত্যরত ময়ূর ছিল, তা সেটা যখন আমি এবং আমার বাবা জর্জ দাকে দিলাম যে আপনি আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করে আমাদের আশীর্বাদ করুন,
তিনি রান্না করছিলেন, তিনি নিজে রান্না করতে খুব ভালোবাসতেন, একসঙ্গে চারটে ওভেনে কাজ করতে পারতেন। সে এক দুর্লভ দক্ষতা, সেগুলো অর্জন করাও খুব সহজ নয়। তিনি সেই কার্ডটা নিয়ে সেই হৃদয় আমার নাচে দেয় আজকে এক হাতে খুন্তি আরেক হাতে মশলা নিয়ে তিনি গাইতে আরম্ভ করলেন। আমার বাবা তো অবাক, তিনি ওকে এভাবে দেখেননি, আমি কিন্তু চুপ করে রয়েছি। তখন বললেন যে হ, এখন সংসারী হইবা, এখন কিন্তু উল্টাপাল্টা বাউন্ডুলের মতো ঘোরাঘুরি ছাড়ান দিয়া মন দিয়া সংসার কইল, কারণ এখন তোমার জীবনে একজন লোক আসবো, তাদের দেখাশোনা করবা ঠিক মতো। ওই উপদেশটা খুব বাস্তব এবং প্রয়োজনীয়। তিনি রান্না করতে করতে হৃদয় আমার নাচে দিয়ে আজকে ময়ূরের মতো নাচে দিয়ে বলতে বলতে বলে ফেললেন। আমার মেয়ের তখন খুব ছোট, তার বয়স 3, আমার সঙ্গে যেত। আমরা একসঙ্গে বম্বে গেলাম, তখন মুম্বাই হয়নি নাম, একটা গানের আসর হয়েছিল। তার দেবব্রত বিশ্বাস, আমি, আমার স্ত্রী, মেয়ে, আমরা একটা কূপে ছিলাম, ফার্স্ট ক্লাস কূপে। তখন বম্বে মেল 2 রাত্রির ছিল। তা প্রথম রাত্রিতে তিনি আমার মেয়ের সঙ্গে আলাপ জমালেন, এই যে পৃথা ঘোষ, আপনার কি নাম, আপনি কি করেন, কি ভালোবাসেন, 3 বছর শিশুকেও তিনি আপনি আপনি বলতেন, আমাকে তুমি বলতেন, কেন সেটাও অহেতু, এটা ঈশ্বরের একটা কৃপা বলতে পারেন বা একটা প্রসন্ন দৃষ্টির দৃষ্টান্ত বলতে পারেন, কিন্তু ওকেও আপনি বলতেন। ও তো এলোমেলো অগোছালো কত কথাই বলছে, আর জর্জা তো রাত্রে ঘুমোতে পারতেন না, সারা রাত উনি ওকে ওর নিজের বাঁকে আর কি, উনি লোয়ার বাঁকে শুয়েছিলেন, আমি আপার বাঁকে ছিলাম, তা উনি ওকে নিয়ে নানা রকম কথা বলছে। তখন আরেকজন গিয়েছিলেন, এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি বললেন, জর্দা আপনাদের এই গল্পের জন্য আমরা কি ঘুমোতে পারবো না, আমরা তো ঘুমোতে চাই। বলে তুম আপনারা ঘুমান না, আপনাদেরকে বিরক্ত করতেছে, আমি পৃথা ঘোষের সঙ্গে কথা কই। আপনারা ভাবতে পারেন কথা বলার জন্যে উনি একটি 3 বছরের শিশুর সঙ্গে ভাব করছেন, যেন সমবয়সী সমমনস্ক একজন প্রবীণ মানুষ, তাকে বলছেন তিনি বিশ্বভারতীতে তার যে গান ফিরিয়ে দেয়া হয়েছে সেই যন্ত্রণার কথা। তিনি বলছেন যে কার বার্তা জানেন আপনি পৃথা ঘোষ, আমার যেই গানগুলা বাতিল করছে সেই গানগুলা আমি কিন্তু কোনো ভুল করি নাই, স্বরলিপি একদম ঠিক, আর যেটা পাশ করে দিছে সেইটা গো আমার গো ময়মনসিংহে এক পাগলিয়া ছিল, ছুটির দিনে রবিবার রবিবার গাইত, আউলাইয়া দিও না চুল খোপা খুলিয়া যায়, তো সেই গাইতা নাইচা নাইচা গাইত, আর আমরা খুব মজা পাইতাম। সেই গানের সুরে রবি ঠাকুরের একটা গান আছে, সাপমোচন নৃত্যনাট্যে আছে অরুণেশ্বরের সংলাপ, সেই সংলাপটা হলো অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান। এটা বেশিরভাগই পাঠ করা হয়, কিন্তু কোথাও কোথাও গাওয়াও হয়, তা সেই যে গান, সেই গানটা ওইভাবে রেকর্ড করেন উনি। তার মাথায় কিন্তু স্বরলিপির নির্দেশ ছিল না, আমার ও ময়মনসিংহের সেই পাগলি গাওয়া সকালবেলার গানের একটা অদ্ভুত রেশ ছিল। এই হলেন দেবব্রত বিশ্বাস, একটি শিশুর কাছে সমর্থন চাইছেন, আর আমার সেই ছোট্ট কন্যা, সে তো কিছুই বোঝেনি, কিছুই জানে না, সে হাততালি দিয়ে হা হা করে হেসে উঠল, যেন একটা সমঝদার জর্জা তাকে আদর করলেন। পরের রাত্রিটা সারা রাত ক্লান্ত ঘুম জাগা, আরে ঘুমায় পড়লেন নাকি, ওকে জাগিয়ে তুলছেন, তখন বলছে যে আপনি সমুদ্র দেখছেন, তখন বলছেন না, তখন বলছে আপনি সমুদ্র দেখবেন তো, বোম্বাই যাইতেছেন, বলে হ্যাঁ, বলে আমরা সমুদ্র দেখুন সব একসঙ্গে। তো যখন ট্রেনটা ভিক্টোরিয়া টার্মিনাসের দিকে যাচ্ছে, তার কিছু আগে একটা জলের রেখা দেখতে পাওয়া যায়, সমুদ্রের একটা আভাস, তিনি বলছেন ওই দেখেন জল দেখা যায়। তখন উনি হঠাৎ ইংরেজিতে গান ধরেন পৃথাকে করে নিয়ে, দ্য সেলার ওয়েন্ট টু দ্য সি, হোয়াট হি কুড সি
CCC. এই CCC তিনটে C তিনি তিন রকম পর্দায় নিয়ে গিয়ে বলছেন, শেষেরটা যেন একটা আরতি। এতে শুধুমাত্র সমুদ্র দেখার আনন্দ নয়, সেই বিশালতার কাছে আমি কত অসহায় সেই রকম একটা আবেগ কাজ করছে। পৃথা কিছুক্ষণ পর দেখি ওর সঙ্গে গলা মিলিয়ে বলছে সি সি সি। এই জরজদা বললেন, ওরে নিয়ে আইস আমার কাছে, যেত রোববার। ওকে ছবি এঁকে দিতেন, সেসব ছবি অনেকেই হয়তো দেখেছেন, কারণ ওগুলো অনেক জায়গায় ছাপা হয়েছে। রবীন্দ্রনাথ ক্রিকেট খেলছেন, রবীন্দ্রনাথ দোলনা চড়ছেন, দেদোল দেদোল, বাইরে মোড়া ফসল কাটি, তারপরে ঘোড়ায় চড়ে রবীন্দ্রনাথ বীর পুরুষ, একটা জিরাফ রবীন্দ্রনাথকে বলছে, জিরাফের গলাটা তো অনেক বড়, কিরকম ব্যঙ্গ শ্লেষ। তিনি বলছেন রবীন্দ্রনাথকে, জিরাফটা আমার তো গলা আছে, আপনার? তো এইসব হচ্ছে তার রসিকতা, তীক্ষ্ণ ব্যঙ্গ শ্লেষ। একটু শিশুর সঙ্গেও তিনি ভাগ করে নিতে পারেন। সবচেয়ে যেটা আমার মনে হয়েছে, যে মনের একটা স্বচ্ছতা যদি থাকে, তাহলে মনের ভেতরে যে আমাদের প্রত্যেকের একটা অন্তরলোকে মন্দির আছে, যেখানে একটা আলো জ্বলছে, যে আলো অনির্বচনীয়, যে আলো স্পর্শ করা যায় না কিন্তু তার উষ্ণতা অনুভব করা যায়, সেই আলো দিয়ে যেন সব কিছু দেখতে পাওয়া যায়, জর্জা দেখতে পেতেন এবং দেখাতে পারতেন, এই চিত্রময়তা তার গানের একটা বৈশিষ্ট্য ছিল। আমার মনে হয় অন্যান্য অনুষ্ঠান যেহেতু আছে, আমার সময় নেওয়া উচিত নয়, আমি জানিও না কতক্ষণ সময় ছিল, এগুলো মনে হয়, কেননা অনেক অনেক অসংখ্য কথা। আর আমি শেষ করতে চাই জর্জদার সম্বর্ধনার ব্যাপারটা বলে। জর্জদার যে বললাম আমোঘ ময়মনসিং, এই আমোঘ ময়মনসিংটা তার কাছে একটা ভীষণ গর্বের ব্যাপার ছিল। নরি ভৌমিককে অনেকেই চেনেন, বিখ্যাত গল্পকার, তার জীবনের বেশিরভাগটাই কেটেছে মস্কোতে। তিনি গল্প লিখতেন, ছোট গল্প একটু আলাদা বৈশিষ্ট্য ছিল এবং সেগুলো অত্যন্ত সুখপাঠ্য ছিল এবং বিদ্বজ্জনের সমাদর পেয়েছিল। সেই নরি ভৌমিক মহাশয় তার স্ত্রী ছিলেন রুশ। জর্জদার নানা ভাষায় গান গাইতেন, রবীন্দ্রনাথের গান ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ, রাশিয়ান এইসব ভাষায় অনুবাদ করে গাইতেন। আমার অবশ্য এই ব্যাপারে খুব একটা সমর্থন ছিল না, যে কলকাতার মানুষকে এই ভাষান্তরিত গান শুনিয়ে লাভটা কি। যাই হোক, উনি বিরক্ত হতেন, কিন্তু আমি আমার জায়গায় ঠিক ছিলাম। আপনি বাংলায় শোনান আমাদের, আমরা অবিশ্রান্ত শুনে যাব। তা যাই হোক, রুশ ভদ্রমহিলা যেহেতু, তাকে উনি আগুনের পরশমণি গানটা রুশ ভাষায় গিয়ে শুনিয়েছেন। তা ভদ্রমহিলা খুব সরল, শিক্ষিত এবং অভিজাত। তিনি খুব হাততালি দিয়ে বলেছেন যে আপনার উচ্চারণ তো বেশ ভালো, আপনি কোথা থেকে এই রাশিয়ান গান শিখলেন? তখন বললেন, আমাগো ময়মনসিং এর লগে তো রাশিয়ান ভাষার ভীষণ মিল। তখন বললেন যে, হ আমাগো ভাষা শুনবেন, জাস্কই, কস্কি, খাসকি। তো ভদ্রমহিল লাফাচ্ছে, বলে এইটা এইটা ইউ স্পিক দিস ল্যাঙ্গুয়েজ? তো বলছে, ইয়েস, আপনারা মারে কন মাঠ, আমরা কই মাতা, আপনারা জননী রে কন জননী জেনা, আমরা কই জননী, ভাই রে কন ভ্রাত, আমরা কই ভ্রাতৃ, বোন রে কন শ্রেষ্ঠা, আমরা কই সশ্রী। তা এই যে জায়গা, তারপর বললেন আপনারা পাহাড়ে কি কন, পাহাড়ে কন গারা, আমাকে গারো নামে আমাকে ময়মনসিং একটা আস্থা পাহাড়ি আছে। তখন এরা বলছে যে এ তো অদ্ভুত ব্যাপার, বলে আমারও অদ্ভুত লাগে, তাই আপনার সঙ্গে আমার মিলটা খুব হইব। ভদ্রমহিলা বললেন যে আমি নেক্সট টাইম এসে আপনার কাছে এই ফোনেটিক্স নিয়ে ইন্ডিয়ার ময়মনসিং এবং রাশিয়ান ভাষার সাযুজ্য এই নিয়ে একটা আর্টিকেল লিখব। নরি ভৌমিক হাসছেন, বলছেন যে তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই,
তুমি যে গাড্ডায় পড়বে সেখান থেকে আর জজদা তোমায় তুলবেন না, তখন লোকে তোমাকে পাগল বলবে। সে তো সরল মতে কিছুই বুঝতে পারছে না। এইসব দুষ্টামি জজদার খুব ছিল। বম্বেতে আমরা তখন এখানে টেলিভিশন হয়নি, প্রোগ্রাম করতে গেছি, তা উনি বলেছেন সুচিত্রা দি উনি আমি আমাদের ইয়ে ছিল কি বলে টেলিভিশনেও করবার কথা ছিল। জজদা বলেছেন দেখো তুমি আর মেম সাহেব সাজ্জা গুজা যাইবা, টেলিভিশনে তোমাকে উঠবো, আমার এই রকম চেয়ারা আমি কিন্তু টেলিভিশনে যাব না, ওরা যদি কয় আমি কিন্তু না করুন, তোমরা কিন্তু উল্টাপাল্টা কিছু করলে আমি হাঁটা দিব। এই অবস্থায় যখন টেলিভিশনের জন্য ওকে অনুরোধ করতে এসছে, কন্ট্রাক্ট ফর্ম সই করাতে এসছে, তিনি বলছে কেয়া বুঝতে নেই পার্টটা। তখন সেই জর্জদা এদিকে ইকোনমিক্সের ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, তিনি বুঝতে নেই পার্টটা, তা আমি আর সুচিত্রাদি খুব অবাক হয়ে গেছি, কি বলতে চায়। আমাদের দিকে তাকিয়ে ওই কাগজটা দেখিয়ে এরম করে হাত নিয়ে বলছে ক্যা হায় বুঝতে নেই পার্টটা। তখন ভদ্রলোক আপ্রাণ চেষ্টা করেছেন হিন্দিতে ইয়েতে, উনি ওই এক কথা বলতেন বুঝতে নেই পার্টটা। তখনও সন্দেহ হয়েছে উনি বোধহয় প্রোগ্রাম করতে চান না, রেগে মেগে চলে যান। এইরকম একটা মজার লোককে দেখা জীবনে দুর্লভ ভাগ্য। জর্জদা বাড়িতে একটি ছেলে ছিল, সেই ছেলেটির নাম গুচাই। তা সে কিছু করতো না, জর্জদার সঙ্গে থাকতো, একটু টুকটাক ফাই ফরমাস খাটতো। তা আমি খবর পেলাম যে জর্জদার কোমরে ব্যথা, ওই চুন হলুদ লাগিয়ে পা উপরে বেঁধে শুয়ে আছেন, ভীষণ যন্ত্রণা। তা আমি গেলাম, আমি বললাম এটা কী করেছেন, বলে কিছুই না এটা ঠিকই আছে। বলে ঠিকই আছে মানে এটা কি, বলে গুচাইটা খুব দুষ্টামি করে, আমি ওরে সকালবেলায় খুব বকছি, ও রাগ করে কই চলে গেছে, খায় নাই দায় নাই, আমি কেমনে ভাত খাবো। আমি গেছি ট্রায়াঙ্গুলার পার্কে ওরে খুঁজতে, তারপর আশেপাশে খুঁজতে, তা একটা ষাঁড় সে সেটা পছন্দ করে নাই, সে পিছন থেকে আইসে আমাদের গুতাইয়ে দিছে। তাতে আমি তো নিচে পইরা গেছি, ষাঁড়টা খুব দাপাদাপি, তখন আশেপাশের লোকেরা আমারে উঠায়া বাসায় দিয়া গেছে, কিন্তু এত লড়তে চড়তে পারি না। ওই গুচাইয়ে যে অভুক্ত অবস্থায় বকশি, সেই বকার জন্যে আজকে এই শাস্তিটা দিছে, এইটা তো আমার ভোগ করতে হইব, কোনো উপায় নাই। কি আশ্চর্য দরদ এবং মানবিকতা, অবাক লাগে। গল্পের কোনো শেষ নেই, আমি শেষ করি সম্বর্ধনা দিয়ে, খুব ছোট। সেটা হলো দুটো সম্বর্ধনা উনি স্বীকৃতভাবে নিয়েছিলেন, একটা রবীন্দ্র সদনে, সেই সম্বর্ধনা উনি যারা আয়োজন করেছিলেন তাদের কথায় রাজি হননি, হেমন্তদার কথায় রাজি হয়েছিলেন। লোকে লোকারণ্য, এই চত্বর ভরে গিয়েছিল, বাইরে লাউডস্পিকার দিতে হয়েছিল, সমস্ত জগতের বিখ্যাত মানুষরা এসেছিলেন। আমরা তো কোনো রকমের ভিড়ের মধ্যে গিয়েছি জর্জদার সঙ্গে, তো ওর তখন বড় বড় দাড়ি ছিল, উনি একটা লাঠি নিয়েছেন, বিশাল আয়োজন। তো হেমন্তদাই অনুষ্ঠানটা পরিচালনা করছেন, তিনি জর্জদাকে বললেন এই যে যাকে আমি কাকা বলি, তিনি হলেন ভারত বিখ্যাত শিল্পী অমুক্ত। জর্জদা হাসতে আরম্ভ করে দিয়েছেন, এটা মার্চ মাসের ঘটনা 1980 সালে, উনি হাসতে আরম্ভ করেছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, আমরা পাশে বসে আমাদের দিকে তাকিয়ে বলছেন কি বুঝতাছ, আমি কি বলবো, কোনো উত্তর হয় না। তারপরে হেমন্তদা বলছেন যে এরকম তাকে আমরা সম্বর্ধনা দিতে পেরে এরকম উনি যে রাজি হয়েছেন, একের পর এক আসছে আর জর্জদা হাসছেন। সেগুলো নিয়ে উনি বললেন যে একটা কথা কই, আপনারা তো অদ্ভুত লোক, হেমন্ত আমারে কইল ভারত বিখ্যাত লোক, আরে হেমন্ত তো ওয়েস্ট ইন্ডিজে গান গাইতে গেছে। তো হেমন্ত তাইলে কি হইল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক, তা ভারত বিখ্যাত থেকে তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক তো অনেক বড়, কি হইল কি না। তো লোকেরা কি বলবে, ভেবাচেকা খেয়ে গেছে, বলে হ্যাঁ হল, বলে তাইলে হেমন্তকে সম্বর্ধনা হওয়া উচিত, আসো হেমন্ত তোমার আমি সম্বর্ধনা দিই, বলে সব ফেরত দিয়ে দিলেন, বললেন শুধু লাঠিটা আর একটা গেরুয়া কাপড় সেইটা থাক, এইটা আমার কামে লাগবো। এই হচ্ছেন জর্জদা। এই জর্জদাকে প্রতিদিন আমি অনুভব করি, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসলে যেমন করে ভালোবাসে,
প্রতিটি মুহূর্তকে অনুভব করে ভালো মন্দ বিচার করি না। নিশ্চয়ই তার অনেক ভালো ছিল, যেমন তেমনই কিছু কিছু হয়তো পছন্দেরও ছিল না। তার গানও হয়তো সব গান সবাই পছন্দ নাও করতে পারেন, কিন্তু আদ্যন্ত যে সঙ্গীতময় ব্যক্তিত্ব, বহু বর্ণময় যে চরিত্র, এই বিধাতার এক আশ্চর্য সৃষ্টি। এবং তার সঙ্গীতের সংলাপের জন্যে আমরা উৎকর্ণ হয়ে থাকি। প্রণাম আপনাদের, জজটাকে ভালোবাসুন, ভালোবাসলে দেখবেন নিজেদের জীবনযাপনটাও একটা অন্যরকম আলো আর নানা রঙে ভরে উঠবে। আসলে জজদার লেখা বলতে পারলে ভালো হতো, কিন্তু সেটা নেই, অল্প কিছু লিখেছেন। আমার পরম শ্রদ্ধেয় বিষ্ণু দে, তিনি দেবব্রত বিশ্বাসকে নিয়ে লিখেছেন, আর মালতী ঘোষালের কথাও আছে। আমি দেবব্রত বিশ্বাসকে নিয়ে যে পোর্শনটা সেইটি পড়ছি। আশ্চর্যভাবে তিনি তার ব্যক্তিত্বের মূল্যায়ন করেছেন। মালতী ঘোষালের প্রসঙ্গটাও এসে গেছে। ওরকম আমারও ঘটেছে, যখন গায়ক নিজে অথবা গায়িকা হয়ে ওঠে গান, কথা, সুর, আর শ্রোতা হয়ে যায় অধরা সে গানের বিষয়। আধেয় আধার, একাকার শরীর ও অশরীরী প্রাণ, তখন মুহূর্তে ধুয়ে যায় অবাস্তব বর্তমান সমস্ত জঞ্জাল। একবার মনে আছে, একটি টপ্পার মধ্যে উদ্ভাসিত হয়েছিল আর সমুদ্র হিমাচল, প্রাচীন বিশাল ভারতবর্ষের অন্তরের ঘনিষ্ঠ আকাশ, এই পরবাসে রবে কে, এই পরবাসে আজীবন দীর্ঘ পরবাস। এ কথা বিষ্ণুদেই লিখতে পারেন, কি ব্যক্তি, কি নিবিড় গভীরতা। সেদিন দেশের সত্তা রবীন্দ্রনাথের দীর্ঘশ্বাসে, সুরের সত্যের নিঃসংশয়ে উদার অক্ষরে চিরতরে মূর্তি পেল, পেল থেকে থেকে একা ভিড়ে আবৃত্তির বাণী। রবীন্দ্রনাথের গান হয়ে গেল দেশ, সারা দেশ, বিস্তৃত যন্ত্রণা, নিজ বাসভূমি, এই পরবাস দেশ। সেই থেকে একা একা ভিড়ে অনুকূল হাওয়া ডাকে আমাকেও, পরবাসী চলে এসো ঘরে। গানের বাস্তবে মাঝে মাঝে এরকম ঘটে। মনে পড়ে একবার কয়েকটি পড়াশোনা কথা। দেবব্রত বিশ্বাসের উদার গলায় একাত্মীকরণে কি দরদি ঢেউ তুলেছিল এক সভাঘরে সভ্য ভক্তবনে। গায়কের দুই চোখ অন্তরঙ্গ, সমগ্র চেতনা শুধু গানে, কথার গলার বৃষ্টিতে বিদ্যুতে সুরের একাকার, বাইশে বা অন্য কোনো দিনে, হয়তো বা দোসরা শ্রাবণে। আকাশ যেমন মাতে অর্ধ নারীশ্বর নৃত্যে, তেমনি ধরনে আর সমস্ত জীবন, সমস্ত অতীত চৈতন্যের দীর্ঘতে পান্তর পেয়ে গেল জলে। জল জলদর্চি শিখা, বিশুদ্ধ স্মৃতির তীব্র প্রখর সম্বিত, সব কিছু অবান্তর কথা দ্বিধা ধুয়ে গেল, আর চোখে জল এলো নৈব্যক্তিক দুর্নিবার। কথা কও, কথা কও অনাদি অতীত, তুমি আর তুমি আর তুমি, কি কেবল ছবি, শুধু পটে লেখা,
ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, যা কিছু এখন নেই অতীতে বা ভাবি কালে সবই শুধু ছবি। এরকম আমাদের অনেকেরই ঘটে। দুঃখের বিষয়, ঘটনাটি প্রায়ই আমরা ফেলে দিই, মারা যায় দিনের ট্রাফিকে, দিশাহারা গোলমালে আমাদের প্রত্যহই গান ধ্যান ভাঙে, অথচ ধ্যানের নীল আকাশই তো চাই লাল দিঘি এসপ্লানেডে। মন চাই জ্ঞানে কাজে আপিসে বাজারে কলে মিলে দপ্তরে চত্বরে উল্লাসে সংকটে, গান চাই প্রাণ চাই গান চাই শিয়ালদার সেরে। জর্দা মানুষের জন্যে গাইতেন, বিষ্ণুদেব মানুষের কথা লিখে জর্দার গানকে মিলিয়েছেন। আমরা সবাই সেই সম্মিলনের আশীর্বাদ গ্রহণ করে নিজেদের পথ চলি।